প্রিয় দর্শক, আশা করি সকলে বেশ ভালো আছেন। তো বন্ধুরা, বরাবর আবার একটি নতুন ফিচার ফোন পেয়ে গেলাম। এটি হচ্ছে সিম্ফনির L280 এবং ফিচার ফোনটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তো এটির প্রাইস করা হয়েছে 1590 টাকা এবং ডুয়েল বিগ টচ থাকছে ফিচার ফোনটিতে। ফোনটির ডিসপ্লে সাইজ থাকছে 2.8 ইঞ্চি এবং ব্যাটারি থাকছে 2950 mAh এর। তো আসুন ফোনটির সকল বিস্তারিত ফিচারগুলো জেনে নেওয়া যাক এবং আমি আজকে আপনাদের সকল ফিচারগুলো জানাই দেব আর ফোনটির ভালো মন্দ সকল বিস্তারিত বিষয়গুলো আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব। তো এ বছরে আমাদের সিম্ফনি বেশ কয়েকটি নতুন ফোন দিয়েছে এবং ফোনগুলোর ফিগার অনেক ভালো ছিল। তো এটি হচ্ছে সিম্ফনি L280, ফোনটি পেয়ে গেলাম আমরা। তো এটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে আর এটি হচ্ছে এর প্যাকেজিং বক্স, সকল হাইলাইট ফিচারগুলো লেখা রয়েছে। তো বন্ধুরা, এই ফোনটি পাওয়া যাবে 3টি কালারে। তো আমার কাছে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্লোসি ব্ল্যাক, আর অপোজিট আরও 2 থেকে 3টি কালার থাকতে পারে। তবে ফোনটির ব্ল্যাক ফোন আমার ফেভারিট, যে কারণে ব্ল্যাক ফোনটি দিয়ে ভিডিওটি করলাম। তো আরেকবার জেনে নেন, ফোনটিতে ডুয়েল সিম এবং একটি 16 GB মেমোরি কার্ড অবধি ব্যবহার করতে পারবেন। আর একটি ক্যামেরা থাকছে যেটি হচ্ছে ডিজিটাল ছোট্ট ক্যামেরা। অনস্পিকারই ফোনটিতে থাকছে, যেটি ব্যাকপাশ থেকেও ভালো একটা মিউজিকের সাউন্ড পাবেন আর সামন থেকে লাউড স্পিকার এবং কথা বলার সাউন্ডটা পাওয়া যাবে। তো এটি হচ্ছে ব্যাকশেল এবং এটি প্লাস্টিক, তবে বেশ শক্তপোক্ত, এটি লাস্টিং করে এগুলো। আর একটি চার্জার থাকছে, যেমন সকল ফিচার ফোনগুলোতে চার্জার দিয়ে থাকে সিম্ফনি। আর ব্যাটারি থাকছে 2950 mAh এর, তবে ব্যাটারিটা কিন্তু বেশ ওয়েটফুল, যে কারণে 2.8 ডিসপ্লে, সে কারণেই কিন্তু এই বড় ব্যাটারিগুলো দেওয়া থাকে। আর বরাবরই 1 বছর ওয়ারেন্টি থাকে ফিচার ফোনগুলোতে। তো এটিতেও থাকছে 1 বছর ওয়ারেন্টি, যেখানে ক্রয় করবেন যদি কোনো প্রবলেম হয় তাদের মাধ্যমেও সার্ভিসটি নিতে পারবেন। তো বন্ধুরা, সিম্পল একটি রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, কেননা আপনাদের একটি লাইকে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা দিয়ে থাকেন আপনারা। বন্ধুরা, ফোনটি ওপেন করে নিচ্ছি আর সকল বিস্তারিত ফিচারগুলো আপনাদের দেখাই দেবো আমি। তো ফোনটির যে কিপ্যাড বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশ ভালো লাগে এবং লাস্টিং করে এগুলো, এবং ফোনটি বেশ ওয়েটফুল, যদিও সিম্পলি স্লিম ফোন না, এটি শক্তপোক্ত একটি ফিচার ফোন। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা ফোনটি ওপেন করে নিয়েছি এবং এটি হচ্ছে সিম্ফনির L280 এবং এটির প্রাইস করা হয়েছে 1590 টাকা। তো 1590 টাকায় ফোনটি কেমন হচ্ছে, কী কী ফিচার রাখা হয়েছে সেগুলো বিস্তারিত আজকে জানাবো আপনাদের। তো ফার্স্ট টাইমে আমরা যে ফিচারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, ফোনটিতে রয়েছে মাল্টিমিডিয়া যে অপশনটি রয়েছে, এখানে থাকছে অডিও, FM রেডিও ব্যবহার করতে পারবেন এখান থেকে, আর ইমেজগুলো দেখতে পারবেন যেগুলো ফটো উঠাবেন, আর সাউন্ড রেকর্ডার অপশন থাকছে, সাউন্ড রেকর্ড করা যাবে, ভিডিও প্লেয়ার থাকছে, MP4 ভিডিওগুলো দেখতে পারবেন। আর তবে এটিতে ছোটো একটি ক্যামেরা থাকছে, যেটি 0.8 মেগাপিক্সেল ডিজিটাল ক্যামেরা। তো ক্যামেরাটি কিন্তু বেশ ক্লিয়ার। তো ইতিমধ্যে যারা অনেকেই আছেন যারা সিম্পললি পিকচার উঠে থাকেন, তো এখান থেকে সেটি ব্যবহার করতে পারবেন। আর এখানে ফোনবুক যে অপশনটি রয়েছে, সেখানে কিন্তু কতটি কন্ট্যাক্ট সেভ করা যায় সেটি দেখাই দেবো। তো ফোনবুকে আপনারা মোটামুটি 500 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। তো খুব বেশি যারা কন্ট্যাক্ট সেভ করেন সেটি আসলে 500-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তবে এখানে কল লক যে অপশনটি রয়েছে, তো এখানে কলের সকল ডিটেলসগুলো পেয়ে যাবেন, কখন কত মিনিট কথা বলেছেন এবং সেটি ডায়াল, মিস কল এবং রিসিভ কল সব এখান থেকে দেখতে পারবেন। আর এখানে মেসেজ থিমসটা রয়েছে, সেখানে কিন্তু মেসেজ ব্ল্যাক লিস্টে রাখতে পারবেন। আর এখানে মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে 300, তো অনেকেই খুব বেশি মেসেজ রেখে দেন, তো 300 অবধি মেসেজ রাখতে পারবেন এখানে। আর এখানে প্রোফাইল যে অপশনটি রয়েছে, সেখানে কিন্তু জেনারেল, সাইলেন্ট, মেটিং, আউটডোর, হ্যান্ডসেট, তো মেটিং যে অপশনটি রয়েছে এখানে কিন্তু ভাইব্রেশন রাখতে পারবেন এখান থেকে, তো ভাইব্রেশনটি এই ফোনে পাচ্ছেন। তো এবার দেখে নেওয়া যায় টোলস যে অপশনটি রয়েছে, সেখানে কিন্তু এখান থেকে অ্যালার্ম রাখতে পারবেন, ক্যালকুলেটর, ক্যালেন্ডার এবং কিপ্যাড ব্লিঙ্ক ফর ইনকামিং কল, এটিও ব্যবহার করতে পারবেন। এবং এখানে টর্চ থাকছে এখানে, তো এখানে বিগ 2টি টর্চ রয়েছে, যেটি লাইট অনেক পাওয়ারফুল, তো মূলত এই লাইটটা অনেক কাজে আসবে যারা এই ফোনটি কিনবেন। আর এখানে এই মাঝখানে বাটন চাপ দিয়ে কিন্তু লাইটটা জ্বালাতে পারবেন। তো এবার অন্যান্য ফিচারগুলোতে যাওয়া যাক। তো এই ফোনটিতে এখানে ইন্টারনেট সার্ভিস যে অপশনটি রয়েছে, এখানে কিন্তু সিম উঠানোর পরে সার্চ করে এখান থেকে ইন্টারনেট সার্ভিসগুলো
সিম্পলি সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন। তো এবার চলে যাবো সেটিং যে অপশনটি রয়েছে এখানে, অ্যাডভান্স সেটিং, কল সেটিংয়ে অ্যাডভান্স সেটিংয়ে পাচ্ছেন অটো কল রেকর্ড। তো এই ফোনটাতে অটো কল রেকর্ড থাকছে, আর নিচে থাকছে ব্লক লিস্ট। তো ব্লক লিস্ট 20টি নাম্বার অনাকাঙ্ক্ষিত যেগুলো নাম্বার ডিস্টার্ব করবে সেগুলো কিন্তু ব্লক লিস্টে 20টি নাম্বার রাখতে পারবেন। এখানে 20টি নাম্বার, টোটালি 20টি নাম্বার ব্লক লিস্টে রাখতে পারবেন। অটো রিডাইল, কল টাইম রিমাইন্ডার, রিজেক্ট বাই SMS এবং কানেক্টেড নোটিসি, অ্যান্সার মুডও রাখতে পারবেন। তো বন্ধুরা এবার চলে যাব এখানে কানেকটিভিটি যে অপশনটি রয়েছে, এখান থেকে ব্লুটুথ ব্যবহার করা যাবে এবং ডুয়েল সিম সেটিং রয়েছে এখানে, এবং ফোন সেটিংয়ে টাইমটা এখান থেকে সেট আপ করা যাবে, এবং ল্যাঙ্গুয়েজে পুরো ফন্ট বাংলা করে ব্যবহার করতে পারবেন। তো অনেকেই যারা বাংলা ব্যবহার করে অভ্যস্ত তারা বাংলাটা পাচ্ছেন এই ফোনটিতে। আর এখানে প্রুফ যে অপশনটি রয়েছে সেখানে কিন্তু বাংলায় আপনারা SMS আদান প্রদান করতে পারবেন। তবে ডিসপ্লে সেটিংয়ে এখান থেকে ওয়ালপেপার একটি সেট আপ দিতে পারবেন, এবং স্ক্রিন লক রাখতে পারবেন, শো ডাটা অ্যান্ড টাইম রাখতে পারবেন, আর ডেডিকেটেড যে কেস অপশনটি রয়েছে নিচে, তো এখানে কিন্তু ক্যামেরা এবং অডিও প্লেয়ার দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের ইম্পর্টেন্ট দুটি অপশন এই দুই বাটনে সেট করে নিতে পারবেন। ফন্ট সাইজ ছোট বড়, তো মূলত সিম্ফনির এই ফোনটাতে আপনারা ফন্ট বড় করতে পারবেন, ফন্ট ছোট করতে পারবেন। মূলত এই অপশনটি সব ফোনে থাকে না, তবে এই ফোনটাতে পাচ্ছেন। এবং এখানে সেটিং রয়েছে, সেটি হচ্ছে LCD-র ব্রাইটনেসটা কম বেশি করে ব্যবহার করতে পারবেন, কমে রাখলে ব্যাটারির ব্যাকআপটা আর অনেক বেটার দিয়ে থাকবে। তো বেশ কয়েকটি সেটিংয়ের পরে আমরা রিসেট ফ্যাক্টরি দিতে পারবেন 4টি 0 দিয়ে। তো অনেকেই যারা ভুলভাল সেটিং দিয়ে থাকেন, তো এখান থেকে রিসেট ফ্যাক্টরি দিবেন, তাতে 4টা 0 দিয়ে ফ্যাক্টরি দিতে পারবেন, এবং সিকিউরিটিতে প্রাইভেসি প্রোটেকশন রাখতে পারবেন, ফোন লক রাখতে পারবেন, লক অ্যান্ড কিপ্যাড লকও রাখতে পারবেন। তো এখানে ইতিমধ্যে দেখতে পারলেন এখানে বেশ কিছু ভালো সেটিং রয়েছে। তো এরপর এই ফোনটাতে ফাইল ম্যানেজার যে অপশনটি রয়েছে এখানে, এখানে কিন্তু সকল মেমোরি কার্ডের ফিচারগুলো এখান থেকে দেখতে পারবেন। তো ফোনটিতে GPRS ব্যবহার করা যাবে, পাচ্ছেন ভাইব্রেশন এবং ব্লুটুথ, ওয়ারলেস FM, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে ফান স্টোরেজ যে অপশনটি রয়েছে। এখানে ওল্ড ভার্সনের কয়েকটি গেম রয়েছে যেগুলো 10 টাকার বিনিময়ে খেলতে পারবেন। মূলত এগুলো তেমন একটা ইউজ হয় না, তারপরও যারা এগুলো করে থাকেন তো তারা এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এটি হচ্ছে সিম্ফনির L280, এবং এই ফিচার ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে, 2.8 ইঞ্চি ডিসপ্লে থাকছে, ডিজিটাল ছোট্ট ক্যামেরা থাকছে, অডিও MP4 ভিডিওগুলো দেখতে পারবেন, ওয়ারলেস FM, ব্লুটুথ, GPRS, ভাইব্রেশন, 16 থেকে 32 GB মেমোরি অবধি ব্যবহার করতে পারবেন, এবং 2900 mAh এর ব্যাটারি থাকার কারণে ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ ভালো দিয়ে থাকবে। তো বন্ধুরা ফোনটির প্রাইস 1590 টাকা। আর এই ফোনটার বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এ ধরনের ফিচার ফোনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কোনো নতুন ফিচার ফোন নিয়ে কথা বলবো। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, থ্যাংক ইউ।